মুন্সিগঞ্জের পদ্মা নদীর পার থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রাজীব আহমেদ। পদ্মা নদীর পারে মাওয়া মৎস্য আড়তে পদ্মা নদীর তাজা মাছ পাওয়া যায় বলে মানুষ দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসেন। পদ্মা নদীর তাজা ইলিশ মাছ সেটি সারা বাংলাদেশে বিখ্যাত। বাংলাদেশ বটে, অনেক দেশে এর মাছের চাহিদা রয়েছে এবং এই মাওয়া মৎস্য আড়তে পাওয়া যায় পদ্মা নদীর তাজা ইলিশ মাছ, তাই তো মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসেন এই মৎস্য আড়তে। তাহলে চলুন দু ঘন্টা মাওয়া পদ্মা নদীর পাড়ে মৎস্য আড়তে আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো কি কি মাছ পাওয়া যায় এবং কত রয়েছে এর বাজার দাম। মুন্সিগঞ্জের লোহজং উপজেলার মাওয়ার পদ্মা নদীর পাড়ে মাওয়া মৎস্য আড়ত বৃহৎ পাইকারি বাজারের রূপ নিয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে মাছ ব্যবসায়ীরা তাদের মাছ বেচে কিনে করতে আসেন মাওয়া আড়তে। নদী তাজা মাছের চাহিদা থাকায় স্বল্প সময়ে পরিচিতি লাভ করেছে এ বাজার। মাত্র দুই ঘন্টা এই মাছের আড়তে প্রতিদিন কয়েক লাখ টাকার মাছ বিক্রয় করা হয়। প্রায় 37 বছর আগে মাওয়া চৌরাস্তার পশ্চিমে পদ্মাপাড়ে মাছের আড়ত বসে। ভোরে জেলেরা রাতে পদ্মা মেঘনা সুরেশ্বর নদী থেকে মাছ ধরে বিক্রির জন্য এই আড়তে নিয়ে আসতেন। পাইকাররা এখান থেকে অল্প দামে কিনে ট্রাক যোগে ঢাকার বিভিন্ন বাজারে নিয়ে বেশ লাভে বিক্রি করত। সেই সাথে স্থানীয় মানুষ পদ্মার তাজা মাছ কিনতে আসেন এই আড়তে। বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনে পদ্মার তাজা মাছের চাহিদা জোগান মিলে এই আড়তে।
এই যে আমরা 450 টাকা করে পাবদা বিক্রি করতেছি পাইকারি রেট আমাদের এখানে খুচরা পাইকারি একদিনে 450 টাকা করে পাবদা ব্যবসা ভালো না ভাই ব্যবসা মোটামুটি সবকিছুর দাম বাড়তে গাড়ি ভাড়া বাড়তে আমাদের এখন পড়তে হয় না এদের মতন ভোর থেকে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মাছ কিনতে এখানে ভিড় করে মানুষ ক্রমে দেশের বৃহৎ মৎস্য আড়তে পরিচিতি লাভ করেছে এটি এখন আর জেলার মাছ নিয়ে রাজধানীতে যায় না তাজা মাছের জন্য পাইকাররা ছুটে আসেন মাওয়া মৎস্য আড়তে প্রতিদিন ভোর 5:30 থেকে 7টা পর্যন্ত মাত্র 2 ঘন্টায় আড়তে মাছ বিক্রি করা হয় বরিশাল খুলনা বাগেরহাট ময়মনসিংহ পদ্মা ও দেশের বিভিন্ন অঞ্চলের জেলেরা এখানে মাছ নিয়ে আসেন বিক্রির জন্য নলা মাছ শিং মাছ কাতল মাছ পাবদা মাছ অনেক মাছেরই বর্তমানে দাম কম পাবদা বেচতেছি 350 টাকা শিং বড়টা বেচতেছি 350 ছোটগুলি 250 60 পাইকারি মুন্সিগঞ্জ ও ঢাকা সহ দেশের দূর দূরান্ত থেকে মাছের পাইকার এখানে এসে মাছ কিনে নিয়ে বিভিন্ন বাজারগুলোতে সরবরাহ করে থাকে